ব্যাসগদ্দি বা ব্যাসদেব মন্দির, নৈমিষারণ্যের এক ধারে ব্যাসগদ্দি। পরাশর পুত্র ব্যাসদেব বেশ কিছুকাল নৈমিষারণ্যে কাটিয়েছিলেন। তিনি বলে গেছেন, এই স্থল সিদ্ধ তপস্থল। তিনি যে সময় এখানে ছিলেন সে সময় তার শিষ্য জৈমিনী, বৈশম্পায়ন ইত্যাদি মুনিদের তিনি বেদ অধ্যয়ন করান। লোমহর্ষণ মুনি তার কাছে পুরাণ শিক্ষা নিয়েছিলেন। প্রাচীনকালে এখানে জৈমিনী আদি মুনি ঋষিরা তপস্যা করতেন। আজও আশেপাশে ছড়িয়ে রয়েছে সনাতন ভারতের হবন ক্ষেত্র। পুরাকালে এই স্থলে 88,000 ঋষি নৈমিষারণ্যে বসবাস করতেন এবং যজ্ঞাদি তপ ধ্যান করে বিশ্বের কল্যাণে নিরত থাকতেন। মহাভারত নাকি এখানেই রচিত হয়েছিল। অযোধ্যার মতো নৈমিষারণ্যেও রয়েছে হনুমানগড়ি। হনুমানের গড় সমতল থেকে একটু উঠে শ্রীরাম সেবক হনুমানজির মন্দির হনুমানগড়ি। চাতালে সিঁদুর রাঙা শ্রী হনুমান। হনুমানগড়ির এই দক্ষিণামুখী 21 হাত বিশিষ্ট প্রাচীন মূর্তিটি স্বয়ং মনে করা হয় 5,000 বছরের আগে তার আবির্ভাব হয়েছিল। এ সম্পর্কে একটি কাহিনীও রয়েছে। সীতাহরণের পর শ্রীরাম ও লক্ষণ লঙ্কায় এলেন রাবণের সঙ্গে যুদ্ধ করে সীতা উদ্ধারের জন্য। রাবণ দেখলেন সম্মুখ সমরে শ্রীরামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ সম্ভব নয়, তাই তিনি পাতালের রাজা মায়াবিদ্যায় পারদর্শী পুত্র অহিরাবণকে ডেকে বিভীষণের রূপ ধরে রাম লক্ষণকে ভুলিয়ে পাতালে নিয়ে বন্দী করে দেবী চণ্ডীর নিকটে বলি দিয়ে দিতে বললেন। অহিরাবণ পিতার আদেশে তাই করলেন। হনুমান বুঝতে পারলেন যে অহিরাবণ মায়ায় বিভীষণ সেজে প্রভুদের বন্দী করে রেখেছে। তখন তিনি পাতালে গিয়ে অহিরাবণ বধ করে প্রভুদের মুক্ত করে অরণ্য তীর্থ নৈমিষারণ্যের এই পাহাড়ে লঙ্কা থেকে কাঁধে করে নিয়ে আসেন। এই সময় তার মুখ প্রভুদের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে ছিল, তাই এখানে শ্রী হনুমান দক্ষিণামুখী শুভপ্রদ। শ্রী হনুমান প্রথম প্রভুদের মুক্ত করে নিরাপদ স্থানে পৌঁছেছিলেন বলে এ স্থান হনুমানগড়ি নামে খ্যাত হয়। যৌবনের উপবন ছেড়ে তরসের তরণী চলেছে বার্ধক্যের বারাণসীর দিকে। কলকাতা থেকে বারাণসী 2 নম্বর জাতীয় সড়ক ধরে 681 কিলোমিটার পথ। জীবনের মতো এগিয়ে যাচ্ছে পথ, পিছিয়ে যাচ্ছে চেনা জানা জনপদ। যেমন করে আমরা ফেলে আসি বাল্যকাল, কৈশোর, যৌবন, শেষে উপনীত হই বার্ধক্যে, ঠিক তেমনি করে চেনা জানা সংসারের ঘেরাটোপ ছেড়ে অনেকেই তখন শেষ বয়সের ঠিকানা করে ফেলতেন
বারাণসী। তবে চলার পথে ফেরা যায় গন্তব্য থেকে যাত্রাস্থানে, কিন্তু জীবন পরিক্রমায় ফেরবার উপায় নেই। বারাণসী দেখতে দেখতে শুনতে থাকি এর কথা। একটা কথা বলি, সপ্তম অষ্টম শতাব্দী পর্যন্ত বারাণসীর কাশী নামটির বহুল ব্যবহার ছিল, তবে বারাণসী নামও শোনা যেত। কাশী বা বারাণসী আধ্যাত্মে ও শিক্ষা প্রসারে ভারতের অন্যান্য পুরনো শহরের চেয়ে অগ্রণী ভূমিকা নিয়েছিল। কপিলের সাংখ্য গৌতমের ন্যায় এবং পাণিনির ব্যাকরণ শিক্ষার অন্যতম কেন্দ্র ছিল এই বারাণসী। বেনারস বা কাশীর ঘাটের সামনে ঘাট পাণ্ডার গোলাকার ছাতাগুলি এ স্থানের খণ্ড পরিচয় বহন করে। অর্থাৎ এক টুকরো এই ছবিটুকু দেখেই বোঝা যায় এটা কাশীর ঘাট। প্রসিদ্ধ মুনি জাবালি তার শিষ্যদের বেনারসের পরিচয় দিয়ে বলেছিলেন, ইড়া স্বরূপ অসি পিঙ্গলা স্বরূপ বরুণা নদীর মধ্যবর্তী আধমুক্ত ক্ষেত্রটি সুষুম্না স্বরূপ বারাণসী, এই নাড়িত্রয়ী একত্রে বারাণসী। কাশীর জন্মকথা দ্বাদশ জ্যোতির্লিঙ্গে বা শক্তিপীঠে আমরা বলেছি, তবুও আর একবার বলি, শিবপ্রিয়া উমার ইচ্ছায় মহাদেব বারাণসী সৃষ্টি করে ত্রিশূলের ডগায় রেখে সেই স্থানে বিরাজ করতে লাগলেন। পুরাণাতীত কাল হতে বিশ্বাস যে কাশীতে ভূমিকম্প হয় না, সত্যি আজ অবধি বারাণসীতে শিবের অবস্থানের কারণে এখানে ভূমিকম্প হয়নি। বারাণসীর কথা শুরু কোথা থেকে করা যায় তা বুঝতে পারা যায় না। শিবপুরাণ থেকে মহাভারত, জাতক থেকে কথাশরীর সাগর হয়ে আজকের বহমান জীবনধারায় রয়ে গেছে বারাণসী। আর তরসের তরণী ভেসে চলেছে সেই বারাণসী অর্থাৎ বরুণা অসির বুকে। সকালবেলার দশাশ্বমেধ ঘাটে ভিড়েছে তরসের সাম্পান, চরাচরের তমসা কাটিয়ে উদয় হচ্ছেন তমনাস, বালার্কের অরুণ ছোঁয়ায় রেঙে উঠেছে বারাণসীর ঘাট, গৌরীক বরণা ভাগীরথীর বুকেও এঁকে দিয়েছে তার প্রকাশ চুম্বন, আলতো ছোঁয়ার আলতারঙা লাজুক লালিমা তার তরঙ্গ বিভঙ্গে, যার প্রকাশে সাড়া জাগল নিদ্রাগত জনজীবনে। কুলা ছেড়ে জীবনের তাগিদে ডানা মেলেছে নীল আকাশের বুকে, তাঁর প্রকাশে অসীমের আহ্বান। ঘাটের পথে বারাণসীবাসী সাধু সন্ত তীর্থযাত্রী পুণ্যার্থী, কোথাও স্নানের তরা কোথাও বা ক্ষৌরকর্ম, তারই পাশে পারলৌকিক কর্ম, লৌকিক পূজা আর্চা, বেদপাঠ, কথকের কথকতা সব মিলিয়ে মিশিয়ে বারাণসীর ঘাট জমজমাট। ঘাটের কথা যখন এসেই পড়ল তখন মন নাওটা ছেড়ে দিলাম, দেহ চড়ে বসল তরণীতে, বারাণসীর তটিনী বেয়ে চলেছি ঘাট দর্শনে। মন্দির ঘাট আর দোকানপাট নিয়েই কাশী, দশাশ্বমেধ ঘাট থেকে শুরু হল ঘাট দর্শন। মণিকর্ণিকা শিবপুরাণে বা স্কন্দ পুরাণের কাশী খণ্ডে মণিকর্ণিকা সম্পর্কে বলা হয়েছে যে মহাদেবের নির্দেশে ভগবান শ্রী বিষ্ণু জগৎ লালন মানসে মহাতপস্যায় মগ্ন হলেন। বহুকাল ধরে তপমগ্ন থাকায় শ্রীবিষ্ণুর শরীর থেকে শেদ নির্গত হল। এই শেদের প্লাবন দেখে বিস্মিত নারায়ণ মাথা নাড়লে তাঁর রত্নকুণ্ডলটি কর্ণচ্যুত হয়। মণিভূষিত কর্ণকুণ্ডলটি জলকুণ্ডে পড়েছিল বলেই এই ঘাট মণিকর্ণিকা ঘাট নামে পরিচিত।
ঋণমোচন। নৌকায় যেতে যেতে ঘাটগুলি দেখে নেব, শুনে নেব কিছু কিছু কাহিনী। মণিকর্ণিকা ছাড়িয়ে এসেছি ঋণমোচন ঘাটের ধারে। পরের ঘাটগুলি দেখতে দেখতে ঋণমোচন ঘাটের গল্প শুনে নিই। পুণ্যশ্লোকা রানী অহল্যাবাই তার পুত্রকে ঘাটের ধারে একটি ঘাট মন্দির তৈরি করতে বলেন। পুত্র ঘাট সমেত মন্দির তৈরি করে মাতৃ ঋণ শোধ করতে চেয়েছিল। অর্বাচীন পুত্র জানত না তিনটি ঋণ জীবনে শোধ করা যায় না, জীবনদাতা পিতা, জীবনত্রাতা গুরু ও গর্ভধারিণী মাতার ঋণ পরিশুদ্ধ নয়। পুত্রের অহংকার ঈশ্বরের কানেও বেজেছিল, তাই তো একথা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই ঘাট বসে গেল। আজও তেমন হেলে রয়েছে। মা গঙ্গা তাকে গ্রাস করে নেননি, কারণ জগতের কাছে ঋণমোচন ঘাট অহংকারের কি ফল তার উদাহরণ হয়ে থাকুক। জগৎবাসী শিক্ষানিক মাতৃঋণ কখনো শোধ হওয়ার নয়। গল্প শুনতে শুনতে পার হয়ে গেল গঙ্গার তীরের ঘাটগুলি। এর মধ্যেই পঞ্চগঙ্গা ঘাটের ধার দিয়ে চলেছি। মনে করা হয় এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী, ধূতপাপা, কীর্ণা নামে পাঁচটি নদীর মিলন স্থল ছিল। আজও মূর্তিগুলি রাখা আছে। পঞ্চগঙ্গা ঘাটে নৌকো থেকে নামলাম। ঘাট পেরিয়ে সিঁড়ি পথে উঠে এলাম শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির। দোতলা সমতল ছাদের চৌরঙ্গি মন্দির। মন্দির গেটে দেওয়ালে সিমেন্ট দিয়ে লেখা শ্রী সমস্থান গোকর্ণ কর্তাগলি জীবোত্তম মঠ। তারও নিচে লেখা শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির। 1475 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল, পরে 1975 খ্রিস্টাব্দে মন্দিরের জীর্ণোদ্ধার হয়। গর্ভমন্দিরের ভিতরে লক্ষ্মীনারায়ণ সহ নারায়ণের নরসিংহ অবতারের মূর্তি, এর সঙ্গে তিরুপতি বালাজি মূর্তি, এরই নিচে বেদিতে শালগ্রাম শিলাও রয়েছে। নারায়ণ তীর্থ স্বামীজি এই মন্দির স্থাপনা করেন। বর্তমানে আশ্রম মহান্ত বিদ্যাধীরাজ স্বামীজি। আশ্বিন মাসের পূর্ণিমা থেকে কার্তিক মাসের পূর্ণিমা পর্যন্ত কল্পবাস উৎসব হয়। এ সময় গঙ্গা স্নান করে বহু ভক্ত মন্দিরের উৎসবে যোগ দেন। লক্ষ্মীনারায়ণ মন্দিরের পাশেই বিন্দু মাধব মন্দির। মন্দির দ্বারে শ্রীবিষ্ণুর বাহন গরুড় ও শ্রীবিষ্ণু অবতার রামচন্দ্রের একান্ত ভক্ত শ্রী হনুমানজির মূর্তি রয়েছে। ভিতরে রয়েছেন মন্দির দেবতা বিন্দু মাধব। এছাড়াও দণ্ডাত্রেয় মূর্তি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একত্র মূর্তি। দেওয়ালের চারধারে দশাবতারের ছবির সঙ্গে রাধাকৃষ্ণের লীলা ছবিও রয়েছে। এছাড়া একটি ঘরে শিবলিঙ্গও রয়েছে। এই মন্দির ছেড়ে যাব তৈলঙ্গ স্বামীর মঠ দেখতে। পঞ্চগঙ্গা ঘাটের উপরে উঠে গলির পর গলি পেরিয়ে তৈলঙ্গ স্বামীর মঠ। অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানা গ্রামে জন্ম নেন সাধক তৈলঙ্গ স্বামী। তার প্রায় 300 বছরের জীবনকালের অনেকটাই কাটে এই বারাণসীতে। তাকে বারাণসীর সচল শিব বলা হত। বারাণসীর গঙ্গায় তার বেশিরভাগ সময় কাটত, আর গঙ্গাবক্ষেই তার জলসমাধি হয়। তারই পুণ্য স্মৃতি রক্ষার্থে তার বাস করা এই স্থানটিতে মঠটি গড়ে ওঠে। অনেককাল আগে এই সৌধটি শ্রীকৃষ্ণ মন্দির ছিল।
কিন্তু ঔরঙ্গজেব সে মন্দির ভেঙে মসজিদ তৈরি করান, কিন্তু চূড়ার উপর নারায়ণের ধ্বজাটি নষ্ট করতে পারেননি। তাই তো মসজিদের চূড়ায় ব্যতিক্রম হয়ে শোভা পাচ্ছে পিতলের চক্র কমল সহ ধ্বজাটি। এবার আবার নৌকোযোগে ঘাট দর্শন করতে করতে চলেছি পঞ্চগঙ্গার গায়ে গায়ে জটার ঘাট। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে গোয়ালিয়রের রাজার দেওয়ান চিমনজি জটার ঘাট বা গোয়ালিয়র ঘাট তৈরি করান। জটার ঘাটের পরে রামঘাট, রামঘাট পার হয়ে মেহতা ঘাট, মেহতা ঘাটের পর গণেশ ঘাট। 1807 খ্রিস্টাব্দে পুনার অমৃতরাও পূর্বের অগ্নিশ্বর ঘাটের উত্তর ভাগ সংস্কার করিয়ে গণেশের মন্দির তৈরি করে ঘাটের নাম দেন গণেশ ঘাট, ভোঁসলে ঘাট। 1795 খ্রিস্টাব্দে নাগপুর স্থিত ভোঁসলে তৈরি করান। গঙ্গামহল ঘাট 1864 খ্রিস্টাব্দে গোয়ালিয়র নরেশ জিয়াজিরাও সিন্ধিয়া মোটা থামের এই গঙ্গামহল সহ ঘাটটি তৈরি করান। শোনা যায় সংকট ঘাটের কিছু অংশ সংস্কার করিয়ে এই গঙ্গামহল ঘাট তৈরি হয়। এর পরেই সংকট ঘাট। ঘাট দেখতে দেখতে চলেছি শরীরটা নৌকোয় আর দৃষ্টি ডাঙায়, অর্থাৎ পুরনো দিনের ঘাটগুলিতে। দেখতে দেখতে চোখে পড়ল নদীর জলের উপর একটা বাঁধানো জায়গায় এক ঝাঁক গাংচি। সাদা ধবধবে পাখা মেলে কখনো উড়ে যাচ্ছে, আবার কখনো খাবারের আশায় এসে বসছে। নদীর কলধ্বনির সঙ্গে তাদের কলকাকলি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। দেখতে দেখতে এসে পড়েছি সিন্ধিয়া ঘাটে। 1835 খ্রিস্টাব্দে গোয়ালিয়রের রাজা মহারাজ দৌলভরাও সিন্ধিয়ার রানী বৈজাবাই সিন্ধিয়া তৈরি করান, কিন্তু তা ধসে গেলে বিংশ শতাব্দীতে সিন্ধিয়া পরিবার দ্বারা সংস্কার করা হয়। এরপরেই ঋণমোচন ঘাট, তারপর মণিকর্ণিকার ঘাট। তরসের পানসি ধরে আমাদের হাতে হাত মিলিয়ে যদি আপনি ভ্রমণ পিপাসু হন, তবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নম্বরে 9231-8438-15। আবার বলছি 9231-8438-15। তরসের এই পর্বগুলো আপনারা আমাদের নিজস্ব কমিউনিকেশনের ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন। জীবন চলাই সাথ।